রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পাটবিড়হাটায় একটি অনুষ্ঠান বাড়িতে অ্যালকোহলিক্স অ্যানোনিমাস সংগঠনের পক্ষ থেকে মদ্যপায়ীদের সচেতন বার্তা প্রদান করতে একটি সেমিনারের আয়োজন করা হয়। অতিরিক্ত মদ্যপান কতটা স্বাস্থ্যের জন্য হানিকারক এবং কি কি অপকারিতা আছে সেই বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকার বার্তা দেয়া হয়। এখানে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা বিভিন্ন এলাকায় এরকম আমি যে গল্পটা বললাম এইগুলো বাস্তবে অনেক আছে। যারা মদ না খেলে হাত পা কাঁপবে, মদ না খেলে নানা রকম সমস্যা তৈরি হবে, তাদেরকে যদি আমরা এনে একটা ট্রিটমেন্ট করাতে পারি, তাদেরকে এনে যদি আপনারা বিভিন্ন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এবং ডক্টরস তাদের মাধ্যমে এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করে তাদেরকে যদি মূল স্রোতে ফেরানো যায় তাহলে সেটাই সবচেয়ে ভালো ভূমিকা। আমাদের সমাজে যারা ক্রাইম করে, আমি আজকে বিশেষত এখানে আসার উদ্দেশ্য আরেকটাও আছে, সেটা হচ্ছে যে দেখুন, যদি সমাজে শুধু অ্যালকোহলিক্স বলে কথা নয়, ড্রাগস যারা নেয়, সেই ড্রাগস যদি আমরা নেওয়া বন্ধ করাতে পারি, অ্যালকোহলিক্স নেওয়া বন্ধ করাতে পারি, সমাজে ক্রাইমও অনেক কমে যাবে। আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে যারা বিশেষত মানে ড্রাগস নেয়, হেরোইন নেয়, তারা একটা সময় এমন হয়ে যায় যে ও আর কিছু সেন্স থাকে না, সে যে চুরি করছে সেটাও সেন্স নেই, সে একটা সাইকেল নিয়ে চলে গেল, গিয়ে বিক্রি করে দিল, দিয়ে সেটা দিয়ে ড্রাগস কিনে খেয়ে নিল। কারণ তাকে এই শ্রেণীর অনেকের দেখা যাচ্ছে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। সংগঠনের সদস্য ডাক্তার সুমন্ত বোস মল্লিক বলেন, বিগত দুবছরে করোনাকালে মদ্যপানের পরিমাণ বেড়ে গেছে। তিনি আরো জানান, এই সংগঠন একজন নেশাগ্রস্ত মানুষকে নেশামুক্ত জীবন দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ করছে। এদিন এই সেমিনারে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটা মানে স্পট স্ট্যাটিস্টিক্স দেওয়া সম্ভব নয়, কিন্তু প্রাথমিকভাবে এটা বলা যেতে পারে যে গত দুবছরে অন্তত এটাও ঘটনা যে পোস্ট কোভিড এটা কিন্তু একটা অ্যালকোহলিজমের ট্রেন্ডটা বাড়ছে, এটা কিন্তু ঘটনা। এবং এই অ্যালকোহলিজমের ট্রেন্ড বাড়ার পেছনে সোশ্যাল চেঞ্জ হতে পারে, কোভিড একটা ফ্যাক্টর হতে পারে, এক্সেসিভ হোম বাউন্ড ফ্যাক্টর হতে পারে, এখন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছেন, এটাও ব্যাপার হতে পারে। এই জন্য সোশ্যাল ফ্যাক্টর্স অনেক কটা প্লে করছে, কিন্তু তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে এই অ্যালকোহলিজমের ইউনিট সম্বন্ধে আমাদের আইডিয়া রাখতে হবে। 10 ml মানে ইউকের স্ট্যান্ডার্ডে 10 ml হচ্ছে একটা ইউনিট ধরা, এবং 14 units পার ডে যদি বেশি তার বেশি হয়ে যায় তাহলে দ্যাট অ্যামাউন্টস টু অ্যালকোহলিক। তাহলে এই জিনিসটাকে কিন্তু মানুষকে সচেতন হতে হবে যে এর বাইরে যাওয়া যাবে না। এটা তো একটা ডিজিজ, একটা মদের প্রতি আমার একটা অবসেশন চলে, আমি শুধু মদটা খাই না, মদের চিন্তাটা আমার মাথার উপরে চলে, যার ফলে কিন্তু আমার ক্রমশ বাড়তে থাকে। ইটস এ থিঙ্কিং প্রবলেম, নট ড্রিঙ্কিং প্রবলেম। দেখুন, আমরা বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সাহায্য নিচ্ছি, আমরা আমাদের যে প্রোগ্রাম আছে একটা 12-step প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা ইয়ে করছি, মিটিং রুমের মাধ্যমে আমরা মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি একটা অ্যাডিক্টের সঙ্গে থাকতে থাকতে তার পরিবারও অ্যাডিক্ট হয়ে পড়ে, এবার তাকে ওই অ্যাডিক্ট থেকে বেরিয়ে আসার জন্য পরিবারের লোকেরা মানে খুঁজতে থাকে যে কোথায় গেলে ওনাকে ঠিক করা যাবে। কিন্তু প্রথম দিকে হয়তো সেই রাস্তা খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন এই গ্রুপের বা এই অ্যালকোহলিক অ্যানোনিমাসের খোঁজ খবর পাওয়া যায় তখন সেই সব সদস্যের হাত ধরে এগিয়ে যাওয়া যায় ধীরে ধীরে। তো সেই তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবেই একটা মদ্যপায়ী সেখান থেকে তার নতুন রাস্তা খুঁজে পেতে পারে। তো যখন একটা মানুষ বা যখন একটা মদ্যপায়ী মদ্যপান করতে করতে তার নিজের শরীরের ওপর কোনো চেতনা থাকে না, পরিবারের ওপর কোনো ধ্যান থাকে না, তখন সে নিজেকে শেষ করার দিকে উঠে পড়ে লাগে। যখন সে নিজেকে একদমই নিজের মধ্যে রাখতে পারে না তখন সে খুঁজে বেড়ায় যে আমি কার হাত ধরে এই পথ থেকে বেরিয়ে আসবো। তো তখন এই অ্যালকোহলিক অ্যানোনিমাসের হাত ধরে ধীরে ধীরে
একটা ছোট চারা গাছ যেরকম জল দিলে বড় হয়ে ওঠে, ওই সদস্যরা তারা ওনাকে জল দিয়ে বড় করে অক্সিজেন দিয়ে তাকে একটা মানুষের পর্যায়ে এনে দাঁড় করায়। তো এই গ্রুপ যদি না থাকে, অ্যালকোহলিক অ্যানোনিমাস যদি না থাকে, এই মদ্যপায়ী ব্যক্তিরা কোনো দিনই নিজের রাস্তা খুঁজে পাবে না। তাই এই অ্যালকোহলিক অ্যানোনিমাসের হাত ধরে একটা মদ্যপায়ী ব্যক্তি তার পরিবার এবং সে তার নিজেকে সুন্দর এবং তার পরিবারও সুন্দর করে তুলতে পারে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।